ইন্ডিয়া অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। এই হলো তোমার ওষুধ, এটা তোমাকে তরতাজা করে দেবে। কি হলো? মনে হচ্ছে এই ট্যাবলেটটা নকল, কপি করা। কপি নয়, সত্যি হলো এটাই যে পেট্রোলে আগুন ধরাতেও একটা দেশলাই কাঠি লাগে। কিন্তু তুমি তো একটা দেশলাই কাঠিও নও, তোমার উইকেট পড়ে গেছে। আরে শুয়ে পড়ো, শুয়ে পড়ো তুমি। হ্যাঁ শৈলি, বলো। এই সময় একটু কাজ ছিল তোমার সঙ্গে। এত রাতে কি কাজ আছে? খুব জরুরি কথা আছে আমার তোমার সঙ্গে। হ্যাঁ তো তো বলো না। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, কথাটাই এত গুরুত্বপূর্ণ যে তোমাকে একাই আসতে হবে। একবার আমি তোমার গলিতে গিয়েছিলাম, দু তিনবার কথা হয়েছে, নাম্বার এক্সচেঞ্জ হয়েছে, তার মানে এটা নয় যে আমরা কথা বলবো। দেখো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি 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 বলছো তুমি? দু তিনবার আমরা দেখা করেছি, তাতেই প্রেম হয়ে গেছে? হ্যাঁ, তার মধ্যেই হয়ে গেছে। দেখো, যেখানে ভালোবাসা না হওয়ার হয় সেখানে বছরের পর বছর কেটে যায়, আর যখন হওয়ারই হয় এক সেকেন্ডে হয়ে যায়, তা এক পলকেই হয়ে যায়। এসব কি বলে যাচ্ছ তখন থেকে? সহেলি, তুমি বিবাহিত, তোমার এসব করা শোভা পায় না। আমি তোমাকে জিজ্ঞেস করছি না, বলছি শুধু কাল তুমি আমাদের বাড়িতে আসবে, ঠিক দুটোর সময়। আমি বাড়িতে পুরোপুরি একাই থাকব। শোনো সহেলি, আমি আর তোমার সাথে কোনো কথাই বলবো না, আর তুমি আমাকে আর একবারও ফোন করবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো? সহেলি, সহেলি, আরে দাও। তুমি চিন্তা করো না সহেলি, বেশ কদিন ধরে শরীরটা ঠিক নেই, কমজোর মনে হচ্ছে, বাট ডোন্ট ওয়ারি, আমি ডাক্তারকে দেখিয়ে নিলে সব ঠিক হয়ে যাবে। তুমি একদমই কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি শুধু অফিসে গিয়ে মন দিয়ে কাজ করো, যাও।
হ্যালো, সব ব্যবস্থা করে ফেলেছো তো? হ্যাঁ ম্যাডাম, করে ফেলেছি। ঠিক আছে, এখন থেকে ঠিক 2 ঘন্টা পরেই গাড়িটা নিয়ে আসবে। আর হ্যাঁ, বেল একদম বাজাবে না, 3 বার হর্ন দেবে। দরজাটা তো আগের থেকেই খোলা। সহেলি, বেডরুমের দরজাটাও খোলা। সহেলি, সহেলি কোথায় তুমি? আরে দরজাটা খুলে রেখেছো কেন? সহেলি, সহেলি, এটা এটা কি করলে তুমি? ভালোবাসার কত বসন্ত এসে চলে গেছে, তুমি আমার কোনো ফিলিংসই বোঝনি, কোনো ফিলিংসই বোঝনি। এটা কি করলে, কি করলে তুমি এটা? শৈলী, কেন তুমি এটা করলে? কেনর কোনো উত্তরই হয় না শৈলী। হয় নাকি? এটা কি করছো, কি করবে এটা দিয়ে? না, করো না, করো না, করো না, প্লিজ করো না। তাড়াতাড়ি, তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। তাড়াতাড়ি করো। ভেতরে চলে এসো, দরজা খোলাই আছে। এসে গেছো তুমি? দরজাটাও বন্ধ করে দাও। দেখো, তুমি যদি বারবার ফোন করো তাহলে আমাকে আসতেই হবে। আমার মনে হয় তোমার কিছু ভুল হচ্ছে, আমি শুধু তোমার সাথে একটু ভালোভাবে কথা বলেছিলাম। ঠিক আছে, এত ঘাবড়ানোর কিছু নেই এর মধ্যে। আমার তোমার সঙ্গে অনেক জরুরি কথা আছে, তুমি চলো আমার সঙ্গে ভিতরে। দেখো, যা কথা বলার আছে এখানে বলো। ভেতরে কি জন্য যেতে হবে বলো না, কি নিয়ে সমস্যা তোমার? আমি তোমার সাহায্য চাইছি মাত্র। আসলে ব্যাপারটা খুবই সিরিয়াস, কারণ তুমি আমার সঙ্গে ভিতরে আসলে তোমাকে ব্যাপারটা বলতে পারবো আসলে কি। তুমি আমার সঙ্গে ভিতরে এসো না, চলো। সহেলি, তুমি এভাবে কেন দেখছো বলো না, তোমার কি সমস্যা? আমার দেরি হচ্ছে, আমাকে যেতে হবে। সহেলি, এটা কি? আমি আমি কোথায় এখন? তুমি আমার সঙ্গেই আছো, বুঝতে পারছো না তুমি? তোমাকে স্প্রে দিয়েছি একটা, এটা দেওয়া মাত্রই মানুষের ভাবনা চিন্তা শক্তি শেষ হয়ে যায়।
এখন তুমি সেটাই করবে যেটা আমি বলবো। স্বামী স্ত্রীর সম্পর্ক এই পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ক। দুজন অচেনা মানুষ একসঙ্গে এই সম্পর্কের ভিত তৈরি করেন, আর তারপর সারা জীবন শেষ নিঃশ্বাস পর্যন্ত এই সম্পর্ক পালন করেন। কিন্তু যখন একজন স্ত্রী নিজের স্বামীর সঙ্গেই এরকম বর্বর আচরণ করে, তখন অনেক সময় এই পবিত্র সম্পর্ককেও প্রশ্নের কাঠগোড়ায় দাঁড় করানো হয়। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এই নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের এই গল্পে সুহেলি হয়তো নিজের স্বামীর কাছ থেকে সেটা পাচ্ছিল না যা ওর দরকার ছিল, সেই জন্য ও নিজের স্বামীর সঙ্গে এই রকম ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটিয়ে বসল, ওকে নিজের নিষ্ঠুর উদ্দেশ্যের শিকার বানালো। এদিকে সহেলির দৃষ্টি পড়েছিল ওর থেকে অন্তত 10 বছরের ছোট একটা ছেলে রঘুর ওপরে, আর রঘু এটা বুঝতেই পারেনি যে একটা সামান্য বন্ধুত্ব ওকে এরকম একটা ঘাতক ষড়যন্ত্রের শিকার করে তুলবে। এখন এটাই দেখার যে কি হবে যখন রঘুর সামনে প্রকাশ পাবে ওর ওপর শারীরিক শোষণের এই ঘৃণ্য রহস্য, যেটার সম্বন্ধে ও কিছুই জানত না। তরকারি নিবি? হ্যাঁ, অল্প করে দে। কার ফোন রে? ধর। না না মা, কারুর না, ওই একটা বন্ধু বিরক্ত করছে। তুমি খাও না, বসো। হয়েছে রে, সব ঠিক আছে তো? কিছু না মা, ওই একটা ফোন এসেছিল, আমি ফোন করে আসি। আসছি আমি। হ্যালো, এটা তুমি কি করছো? দেখো, তুমি এইভাবে আমার জীবনটা নষ্ট করতে পারো না। দেখো, তুমি ভুলে গেছো বোধহয়। আমি ভুলিনি। আর তুমি কি জানো আমাদের ব্যাপারে? আমার স্বামী জেনে গেছেন, ও আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। এই বাড়ি, সম্পত্তি, টাকা পয়সা সব আমার নামে লিখে দিয়ে গেছে। তো আমি কি করব এতে? তুমি এক্ষুনি আমাদের বাড়িতে চলে এসো। দেখো, এখন বাড়ি তো পুরো ফাঁকাই আছে, আর কেউ নেই এখানে, তোমাকে কেউ দেখতে পাবে না। কিন্তু তুমি যদি আগামী 1 ঘন্টার মধ্যে না আসো, তো তোমার এই ভিডিও আগে আমি পাবলিকে ছড়াবো। আর পাবলিকরা যদি দেখে, তাহলে পুলিশও তো দেখতে পাবে। আর তুমি তুমি তো পুরোপুরি ফেসে যাবে, তখন কারোর কাছে মুখ দেখানোর অবস্থায় থাকবে না, না তুমি আর না তোমার পরিবার। আমি বলছি শোনো, প্লিজ এটা করো না। দেখো, আমি আসছি, ঠিক আছে? আমি আসছি, ঠিক আছে? কিরে, এখন কোথায় যাচ্ছিস? কিছু না মা, ওই একটা বন্ধুর সমস্যা হয়েছে। আমি আসছি মা, এক্ষুনি আসছি। তুমি খাও না, তুমি টেনশন করো না, আমি আসছি। শোন, কি জানি কি হয়েছে ছেলেটার। আরে মা, কেন টেনশন করছো? গেছে হয়তো বন্ধুদের কাছে। আরে বাহ, তুমি তো টাইমের আগেই চলে এলে। এই দেখো, আমার বোনও এসেছে, সুইটি, আর উনি হলেন পুরোহিত মশাই। পুরোহিত মশাই, আপনি সব জোগাড় করে রাখুন। এসব এসব কি হচ্ছেটা? কি কিসের জোগাড় হচ্ছে? আমি তোমাকে বলছি, চলো আমার সাথে। কিসের জোগাড় হচ্ছে এসব? আমি কিছু বুঝতে পারছি না। আমি তো তোমাকে বলবো বলেছি, ভেতরে এসো না। দেখো রঘু, প্রথম কথা হলো এইটা যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর দ্বিতীয় কথা হলো আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। এই বাড়ি, গাড়ি, এত কিছু, এই সবই তো আমার, কিন্তু আমি এইসব দিয়ে কি করব?
আমি যেটা চাইছি তোমার কাছেই আছে। তোমাকে না এই বিয়েটা করতে হবে এক্ষুনি। এটা তুমি কি বলছো? আমি এ বিয়ে করতে পারবো না। যদি তুমি এই বিয়েটা করতে রাজি না হও তো এরপরে তোমার জীবনটাকে আমি যেভাবে বরবাদ করে দেব না তার জন্য কিন্তু আমি দায়ী হব না। আরে আমি তো একলাই আছি, স্বামী তো ছেড়েই চলে গেছেন, কিন্তু তুমি, তোমার তো পুরো পরিবার আছে। আর যদি ভুল করেও এই ভিডিও কেউ দেখে ফেলে তাহলে সমাজে তুমি আর কাউকে মুখ দেখাতে পারবে না, না তুমি না তোমার পরিবার। তো ভেবে দেখো। হ্যাঁ, বিবাহ সম্পন্ন হয়েছে, এবারে স্বামী স্ত্রী একে অপরকে মালা পরিয়ে দিন। তোমার পরিবার তো এখানে নেই, আমাদের বাড়ি যেতে হবে, ওনাদের আশীর্বাদ ছাড়াই বিয়েই অসম্পূর্ণ। এটা কিভাবে সম্ভব? মানে আমি পরে কখনো যাব? আমার কাছে গাড়ি নেই। আরে রঘু বাবু, গাড়ি আছে তো আমার কাছে, এখন তো সেটা তোমারই, তুমি শুধু চলো। সুইটি, আমরা বেরোচ্ছি, তুই বেডরুমটা খুব সুন্দর করে সাজিয়ে রাখিস। ঠিক আছে দিদি, চলো চলো। গাড়ি দাঁড় করাও। আমি বললাম না গাড়ি দাঁড় করাও। কি হলো, গাড়ি কেন থামাতে বললে? ডিক্কিটা খোলো। কি হলো, ওই ব্যাগটা ওখানে কেন রাখলে? আরে ওটা কিছুই না, ওর মধ্যে আবর্জনা আছে। তুমি চলো না, এবার মায়ের আশীর্বাদ নিতে হবে তো। রঘু, রঘু বাবা, এসব এসব কি? আর কে এই মেয়েটা? প্রণাম মা, আমি আপনার বৌমা, আর ইনি আমার স্বামী হন। আসলে আজই তো আমাদের বিয়ে হয়েছে, তো আমরা আপনার আশীর্বাদ নিতে এসেছি। দাদা, তুই এভাবে কি করে বিয়ে করতে পারিস? আমাদেরকে জানা শুনি। রঘু, এটা তুই কি করলি? আর এসব তুই বিয়ে করে ফেললি, আর বিয়েই যদি করলি সেটাও দ্বিগুণ বয়সের মেয়ের সাথে, কি করলি এটা? তুই কি করলি মা? যেটা হয়ে গেছে সেটাকে তো আর পাল্টানো যাবে না, তুমি চিন্তা করো না। চিন্তা করব না তো কি নাচবো? পাড়ার লোকেরা যদি জানতে পারে তাহলে কি হবে? না, এই মেয়েটা এখানে থাকবে না। কোনো প্রবলেম নেই মা, আমাদের কাছে অনেক বড় বাড়ি আছে, রঘু আমার সঙ্গে সেখানেই থাকবে। তার মানে রঘু, রঘু তুই তুই আমাদের ছেড়ে এই মেয়েটার সাথে থাকবি? না বাবা, এটা করিস না বাবা, তুই আমাদের ছেড়ে যাস না রে। মা মা শুনুন, আপনার ছেলের তো সবেমাত্র বিয়ে হয়েছে, একটু এনজয় তো করতে দিন ওকে।
এখন আপনি যদি ছেড়ে দেন তাহলেই তো দুজন থেকে তিনজন হব। ছি, কি রঘু, হে ভগবান, এটা কি করলি তুই? সবকিছু ঠিক হয়ে যাবে মা, আমি তোমায় সব সব কিছু বলবো, কিন্তু এখন আমাকে যেতে হবে। যাস না বাবা। প্রণাম মা। বা সুইটি, তুই তো খুব সুন্দর সাজিয়েছিস। থ্যাংক ইউ দিদি। আচ্ছা দিদি, জামাই বাবু, তোমাদের যা দরকার তোমরা কিন্তু আমায় বলবে। থ্যাংক ইউ সুইটি। তুমি বসো এখানে, আমি চেঞ্জ করে আসছি। আচ্ছা শোনো, এখানে এখন আমাদের কেউ দেখতে পাবে না, আর কারোর ভয় নেই। এবার তুমি আমাকে নির্দ্বিধায় ভালোবাসতে পারো। দরজার বাইরে কেউ একজন আছে। আমি দেখছি, তুমি শুয়ে থাকো এখানে শুধু। এই মেয়েটাও না যেখানে সেখানে নিজের ফোনটা রেখে দেয়। আরে আরে রঘুবাবু, শার্ট কেন পরলে? সবে তো মাত্র শুরু করেছি, এখন তো সারা রাত পড়ে আছে। নমস্কার, সজলবাবু এখানেই থাকেন? না, উনি এখানে থাকেন না, কেন, কি দরকার? অ্যাকচুয়ালি অনেকদিন ধরে অফিসে আসেননি, আর ওনার ফোনটাও বন্ধ। গতকাল আমাদের অফিসে মিটিং ছিল, তো উনি কোনো ফোনও করেননি আর মেসেজও করেননি। দেখুন, উনি এখানে থাকেন না, উনি সবকিছু বেচে দিয়ে চলে গেছেন, আমি এর থেকে বেশি কিছু জানি না, আপনি জান প্লিজ। আচ্ছা শুনুন, ওনার ব্যাপারে যেই কিছু জানতে পারবেন আমাকে ইনফর্ম করবেন। এ নিন আমার কার্ড। আমাকে ওই ভিতরে যেতে হবে। আরে লজ্জা কেন পাচ্ছ, আমি প্রথমেই দু কাপ চা বানিয়েছি, তুমি চলো না। আসলে আমি আজকে চাটা আদা দিয়ে করেছি। কি হলো জামাই বাবু, এই দাগ, এই দাগটা কোথেকে এলো? মানে দারুণ হয়েছে। হ্যাঁ, সেরকম কিছু নয়, ওই কোনো পোকা কামড়েছে হয়তো। হায়, যদি এরকম একটা পোকা আমাকেও কামড়াতো। কি বলছো কি তুমি? আমি জামাই বাবু, তোমার শালি আমি, এইটুকুই আর কি তো করতেই পারি না। হ্যালো, আমি রঘুর মা বলছি। আপনার সকাল সকাল ফোনটা করার দরকার কি? এখন রঘুকে ফোন করা ছেড়ে দিন, কতদিন নিজের আজলে বেঁধে রাখবেন ওকে? ছেলেকে ঠিক করে বাঁচতে দিন। এমনিতেই তো আপনার ছেলে কোনো কাজকর্ম করেই না, সবকিছু তো আমাকেই শেখাতে হচ্ছে। আচ্ছা আমাকে একটা কথা বল তো, দিদির সাথে তোমার কিভাবে হলো? এর মানেটা কি? এ কেমন কথা বলছো তুমি? আরে মানেটা হলো যে তুমি আসাতে পুরনো জামাইবাবু হঠাৎই চলে গেল,
আর তোমায় নিয়ে দিদি তো পুরো পাগল হয়ে গেছে। আচ্ছা একটা কথা বলো, তুমি তো খুব স্মার্ট, তোমার নিশ্চয় গার্লফ্রেন্ড আছে? আরে লজ্জা পেও না বলো। হ্যাঁ ছিল একটা। দেখো জামাই বাবু, গার্লফ্রেন্ড ছিল কোনো ব্যাপার না, কিন্তু এখন আমার দিদিকে ছাড়া কারো কথা ভাববে না, আর ওই গার্লফ্রেন্ডের সাথে কখনো কথা বলবে না। কি এত কথা হচ্ছে জামাইবাবুর সঙ্গে? হ্যাঁ আমাকেও একটু চা দে তো। ঠিক আছে এখনই আনছি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? একটা কেন, অনেকগুলো জিজ্ঞেস করো। তুমি জিজ্ঞেস করতে থাকো, আমি উত্তর দিতে থাকবো, বাস এইভাবেই সকাল থেকে রাত হয়ে যাবে। তোমার স্বামী তো চাকরি করতেন না, হঠাৎ করে কোথায় চলে গেছেন? হ্যাঁ চাকরি করত, চাকরিটা ছেড়ে দিয়েছে, চলে গেছে নিজের গ্রামে। ও আমাকে সেরকম কিছু দেয়নি, আর এই সব যা তুমি দেখছো না, এটা আমি পণ হিসেবে পেয়েছিলাম। এমনিতে তুমি এসব কেন জিজ্ঞেস করছো? এমনি জিজ্ঞেস করছিলাম, ওই আমি স্নান করে আসছি। এই মহিলা কিছু তো লুকোচ্ছে নিজের স্বামীর ব্যাপারে। এটা তো ওই মহিলার স্বামীর নামে রয়েছে, এর মানে ও আমাকে মিথ্যা কথা বলছে। আরো কিছু তো থাকতে পারে। রক্ত, রক্ত! এর মানে হলো সেদিন রাস্তায় সোহেলি যে ব্যাগটা রেখেছিল সেটা। তার মানে সোহেলি ওর স্বামীকে মেরে ওর লাশটা। রঘু এটা আন্দাজ করতে পারছিল যে ও যে মহিলার জালে ফেঁসেছে সে কোনো সামান্য মহিলা নয়, বরং একজন ধূর্ত অপরাধী। যে চাদরটা রঘুর হাতে এসেছিল তাতে সজলেরই রক্ত লেগেছিল। কোনো সাধারণ প্রবৃত্তির অপরাধী এরকম অপরাধ করতে পারে না। যখনই সহেলি রঘুর কাছে যেত তখনই ওর ভেতরের শয়তানটাকে পরিষ্কার দেখা যেত। ওর ভেতর এমন এক অপরাধী ছিল যে ও যে কোনো কিছু করে ফেলতে পারত। প্রথমে ও সজলকে মৃত্যুর মুখে ঠেলে দিল, তারপর রঘুকে ওর পরিবারের থেকে দূরে সরিয়ে দিল, ব্ল্যাকমেল করে ওকে বিয়েও করে ফেলল। কিন্তু এখন রঘু অর্ধেক সত্য জেনে ফেলেছিল, তাহলে ও কি সহেলির হাত থেকে রেহাই পাবে, নাকি সহেলি এমন কোনো চাল চালবে যা রঘু হয়তো স্বপ্নেও কখনো কল্পনা করেনি? আর
আরে আপনারা এখন এখানে কেন? আমি রঘুর সাথে দেখা করতে এসেছি। আরে রঘু তো দিল্লি চলে গেছে। দিল্লি? দিল্লি কেন যাবে ও? আর যদি ও গিয়েও থাকে তাহলে ওর ফোনটা তো অন থাকবে। ওর ফোনটা সুইচ অফ বলছে। আসলে আমার কিছু কাজেই ওকে আমি দিল্লিতে পাঠিয়েছি। দু চার দিন অপেক্ষা করুন, যখনই চলে আসবে আপনাদের বাড়িতে পাঠিয়ে দেবো ওকে। আর ওর ফোনে তো মনে হয় রোমিং করা নেই, আমার সঙ্গেও কথা হয়নি, বুঝলেন? মা মিথ্যে কথা বলছে, রোমিং সারা দেশে ফ্রি এখন। আমি ভেতরে যাব। আরে আরে লজ্জা করে না নিজের বৌদির সঙ্গে দুর্ব্যবহার করতে? আসতে দাও রঘুকে। তোমাকে যদি মার না খাইয়েছি তো আমি কান কেটে ফেলবো। যতদিনে রঘু না ফিরছে আশেপাশে যেন না দেখি। চলে যান আপনারা। শোনো, হে ভগবান, এটা কি করে হতে পারে? আমার ছেলেটা, আমার ছেলেটার কি হলো? শোন না, চল আমরা পুলিশের কাছে যাই। মা তুমি চিন্তা করো না, আমি সব খোঁজ নেব। দাদা কোথায় আছে আর ওর সাথে কি হচ্ছে? চলো মা, মা চলো। এই দেখো আমার বুদ্ধিমান ছেলে, বেশি চালাক হতে চেয়েছিল। খেয়ে নাও। আরে খেয়ে নাও রঘু বাবু, আমার হাতে খুব ভালো লাগবে বলছি তো আমি, একটু খেয়ে নাও। দেখো আমি কাউকে কিছু বলবো না, আমাকে ছেড়ে দাও। আসলে কি গোপন যদি রাখতে চাই, কিন্তু গোপন তো কিছুই থাকে না, মরা মানুষও কবর থেকে বেরিয়ে এসে কথা বলতে থাকে, কি বোঝুনি এখনো? দেখো যতক্ষণ আমার সঙ্গে আছো ততক্ষণ বেঁচে আছো, আমাকে খুশি করো। হ্যাঁ, আমার আমার সব ইচ্ছে পূরণ করো। সহেলি কারোর কাছে নিজের কথা গোপন রাখে না, শুনলে তুই? আমি কাউকে কিছু বলবো না, আমাকে ছেড়ে দাও। তুমি যা বলবে আমি তাই করব। আমাকে মেরো না, মেরো না আমাকে। আরে পুলিশ যখন মরা মানুষের দেহ পোস্টমর্টম করে সত্যি কথা বের করে আনে, আর তুই তো বেঁচে আছিস। হ্যাঁ কিন্তু, হ্যাঁ একটা কথা মনে রাখবি, হ্যাঁ আমি তোর বডি কারোর হাতে লাগতে দেব না। আমাকে মেরো না, আমাকে মেরো না প্লিজ। চল যা ইতু কোথাকার। খুব ভীতু, খুব ভীতু রে তুই, খুব ভীতু। জানিস এটা কার ছিল? জানিস? আমার হাজবেন্ডের। জানতাম না এটা আমারই কাজে লাগবে। আরে আমি তোকে মারবো না। হ্যাঁ আমি আমি তোকে কেন মারবো? আরে তুই তো প্রাণ হোস আমার, ভালোবাসি আমি তোকে। আর যখন কেউ কাউকে ভালোবাসে তখন কি একে মারে? হ্যাঁ বললাম না তোকে মারবো না। হ্যাঁ বললাম না তোকে মারবো না। হ্যাঁ সুইটি, সুইটি চলে আয়। কি হলো? দিদি তোর ওকে ভালো লেগে গেছে তাই না? হ্যাঁ দেখেছিলাম আমি তোর চোখে। আরে ভয় পাস না, দিদি হই আমি তোর। যা মজা কর। আর তুই বোন হয় আমার। কি হয়? বোন হয়, মন দিয়ে ভালোবাসবি ওকে। হ্যাঁ না হলে তোর কি হবে সেটা শুধু আমি জানি, আর ভগবান
গুড গুড বয়, ঠিক মতন করবি, যা এনজয় কর, আমি বাইরে আছি, ওয়েট করছি। থ্যাংক ইউ দিদি, মোস্ট ওয়েলকাম, আমিও ট্রাই করব। হ্যালো, কে? হ্যালো, গোমতীনগর থানা থেকে ইন্সপেক্টর শ্যাম কুমার সিং বলছি। আপনার বিরুদ্ধে কমপ্লেন রয়েছে, একটা ছেলেকে পাওয়া যাচ্ছে না, রঘু শর্মা, ওর ব্যাপারেই কথা বলবো আপনার সঙ্গে। দেখুন, ও তো কাজে বাইরে গেছে, ও ফিরলেই আপনার সঙ্গে দেখা হয়ে যাবে। আপনার বিরুদ্ধে কমপ্লেন রয়েছে, জিজ্ঞাসাবাদ তো করতেই হবে। আপনি আমাকে বলুন, আপনি কি থানায় আসবেন নাকি আমি আপনার বাড়িতে যাব? দেখুন, বাইরে আছি এখন, তো আমি ফিরি তারপরে যাব। ঠিক আছে, কাল দেখা হবে। সুইটি, বাঁধোকে তাড়াতাড়ি। না 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 না, তুমি যা বলবে আমি তাই করব। শুধু আমার মেরো না, নাহলে মাথায় গুলি করে দেব। আমাকে মেরো না, তুমি যা বলবে তাই করব আমি, প্লিজ। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি ওকে নে। রঘু, ইন্সপেক্টর সাহেব, দেখুন আমার ছেলেটা। হাবিলদার, গাড়ি বার করো। এখন সময় এসে গেছে রে ওকে উপরে পাঠানোর। কি শুনতে পেলাম না? আরে তুই বলিস আর না বলিস, পুলিশ তো জানতে পেরে গেছে না? আর এখন যদি তুই মুখ খুলে ফেলিস, আমাদের বিরুদ্ধে কথা বলে দিস, তাহলে তো আমরা সবাই ধরা পড়ে যাব। জল, কেউ জল দাও। জল খাবি? আমাকে জল দাও। জল চাই? জল, জল চাই? কি অবস্থা হয়েছে এই বেচারার, এই কদিনের মধ্যে এই অবস্থা। এই শোন, তোকে জামা কাপড়ের ব্যাগটা দিয়েছিলাম না, বদলে দিতে পারতিস ওর জামা প্যান্ট। কত গন্ধ বেরোচ্ছে ওর গা থেকে, নে জল চাই না, নে জল, নে নে মা জল। দিদি, এবার কি করবে? করবো আর কি, দুজনকেই মারতে হবে। এই শোন, এদের দুজনের বডির কোনো ব্যবস্থা করতে হবে, বুঝলি? ঠিক আছে ম্যাডাম, কিন্তু গত মাসের টাকাটা এখনো বাকি আছে। আরে তুই পেয়ে যাবি রে টাকা, দে ছুরিটা দে, দুজনকে এক জায়গায় বাঁধ। চলো বাবা রঘু, প্রথম নম্বরে আমি তোমাকেই মারি। আমি তো জানি আমি তোকে সত্যি ভালোবেসেছিলাম রে, কিন্তু কি করবো। হ্যাঁ দেখ, এই এই ছুরিটা কি করবি বলতো, জানিস না? এই যে দেখ না, তোর এই কানটা আছে না, এই কানটা না যখন কেটে ফেলবো, এই তোকে দাঁড়াতে বলছি। দাদা রঘু, অনেক হয়েছে তোর নাটক, এবার বাকি নাটকটা জেলে গিয়ে করবি। হাবিলদার, দড়িটা খুলে দাও আর ফোন করে একটা অ্যাম্বুলেন্স ডাকো। কি অবস্থা করেছে ডাইনি আমার ছেলেটার? আপনি কে? আমি ওর হাজবেন্ড, এ হলো আমার স্ত্রী, এ আমাকে এখানে বন্দী করে রেখেছিল আর এ আমাকে প্রাণেও মেরে ফেলার চেষ্টা করেছিল।
কেননা আমি আমার সম্পত্তির নমিনি ভাইকে করেছিলাম, তাই ও এখনো আমায় এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, সেই জন্যই তো তোর কান কেটে রেখে দিয়েছিলাম আমি এখানে, যাতে তুই পালাতে না পারিস। আর একটা কথা, ওকে কিন্তু মারবি না, বাঁচিয়ে রাখতে হবে, বুঝলি? ঠিক আছে ম্যাডাম। প্রথমে ও আমাকে মেরে ফেলার চেষ্টা করে, তারপরে এই ছেলেটাকে ওর জালে ফাঁসিয়ে একে মেরে ফেলার চেষ্টা করেছিল। ওকে আমি ছেড়ে দেব না। দাঁড়ান, আপনি চিন্তা করবেন না, এর উপর তো 307 ধারা লাগু হবে, কম করে 10 বছরের শাস্তি। নিয়ে যাও সবাইকে, ছাড়ো আমাদের। কথায় বলে না, যার মৃত্যুর সময় আসেনি তাকে কেউ মারতে পারে না, আর সজলের সঙ্গেও তাই হল। ওর ভাগ্য ভালো ছিল যে সহেলি ওকে এত দিন ধরে বাঁচিয়ে রেখেছিল, আর শেষ পর্যন্ত সজল আর রঘু দুজনেই বেঁচে গেল। বন্ধুরা, মানুষের জীবনে সমাজের দ্বারা বিয়ের মতো এই পবিত্র বন্ধন সৃষ্টি করা হয়েছে। স্ত্রীকে স্বামীর অর্ধাঙ্গিনী বলা হয়। দুজন অচেনা মানুষ যখন বৈবাহিক সম্পর্কে আসেন, তখন একসঙ্গে আনন্দ করে নিজেদের সুখ দুঃখ ভাগ করে নিয়ে তাদের জীবনটা কাটান। কিন্তু যদি কেউ এই পবিত্র সম্পর্ককে কলুষিত করার চেষ্টা করে, যেরকম সহেলি করেছিল, তাহলে তাকে শাস্তি তো পেতেই হবে। হয়তো দেরি হতে পারে, কিন্তু পাবে নিশ্চয়ই। নিজের সব ব্যক্তিগত সম্পর্কগুলোকে সম্মান করুন, তার উপর আস্থা রাখুন, খামতিগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। তাদের আনন্দে আপনিও খুশি হন, আর দুঃখে তাদের পাশে একদম কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। সম্পর্ক ঠিক থাকলে সব কিছুই ঠিক থাকবে। এর সঙ্গেই আমি গিরিশ চায়ন ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। অপরাধের সঙ্গে লড়াইয়ের আরেকটা গল্প নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।